পয়লা বৈশাখে সবাই স্পেশালিটি বেঙ্গলি কুইজিনের থালি দেখায়, আর আমি এসেছি পাইস হোটেলে। এই ফিশ ফ্রাইটা আমার ভালো লেগেছে, জবরদস্ত। দ্যাট টাইম ইট ওয়াজ ডিসেম্বর 2019, তো সেই টাইমে এসে আমি ভাবছিলাম একটা ক্যাফে খুলবো। আমাদের মার্চে ইয়ে মার্চের এন্ড পর্যন্ত আমরা ভাবছিলাম যে ওটাকে আমরা স্টার্ট করবো, তো সেই টাইমে লকডাউনটা পড়ে গেল। তাওয়া ওয়ালে কাবাব, তো একটা বাইট এই তাওয়া ওয়ালে কাবাবের। লুক এট দিস, টেক্সচারটা দেখুন কী রকম ক্রিমি, জবরদস্ত ব্রেড পুডিং। সুধন্যবাবুর স্পিডটা চেক করুন একবার, এখান থেকে ভাত তুলছে, ওইখান থেকে ডাল তুলছে, তরকারি তুলছে, আলু ভাজা তুলছে, বাপ রে বাপ, আর থরে থরে একেবারে। এরকম ঘন কাসুন্দির সাথে এরকমভাবে শশা পেঁয়াজের স্যালাড দিয়ে সার্ভ হয়েছে। 119 বছর ধরে চুচুড়ার এই দোকান, তিন জেনারেশন চলছে। স্বর্গীয় ভূপেন্দ্রনাথ ব্যানার্জি দোকানের প্রতিষ্ঠাতা। হেভি এনজয় করে দিই মজায়। গঙ্গার সামনে দাঁড়িয়ে থাকতে সত্যি খুব 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 ভালো লাগে। অল্প অল্প হাওয়া দিচ্ছে আর একদম ভরা গঙ্গা। এই জায়গাটার নাম ঘণ্টার ঘাট, হুগলি মহসিন কলেজের একদম পাশে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপনাদের ওয়েলকাম করছি। আমার পিছনে একটা মন্দির, আর এই অঞ্চলটা হচ্ছে চুঁচুড়ার বড় বাজার মোড়। আজকে 13th of April, এই মন্দিরে নীলের পুজো চলছে। যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একটু আগে ডান দিকে চুঁচুড়া থানাকে পাশে ফেলে, সেটা চলে যাচ্ছে একদম ঘড়ির মোড়ের দিকে। চুঁচুড়ায় আজকে কিন্তু আমি একা আসিনি, চুঁচুড়ায় আসবো, আর এই ভদ্রলোকের সাথে দেখা করবো না সেটা কোনোদিনও হতে পারে না। ইনি হচ্ছেন অভিষেক দা, শ্রী অভিষেক অধিকারী, জাস্ট বাংলা চ্যানেলের ক্রিয়েটার। আমাদের টোল ট্যাক্স তো দিতেই হবে নাকি? অবশ্যই দিতে হবে। আগের দিন চন্দননগর এসে আমাকে কি হচ্ছে, চন্দননগর আসা হচ্ছে, এখানে আমাকে বলা হচ্ছে না, এসব কি ঠিক হচ্ছে? না, এসব মোটেই ঠিক হচ্ছে না। অভিষেক দা চ্যানেল জাস্ট বাংলা, অভিষেক দা বেশ কিছুদিন ধরে কাজ করছে। চুঁচুড়া চন্দননগর ব্যান্ডেলকে অভিষেক দা চ্যানেল ছাড়া ওই রকম ভালোভাবে কেউ প্রজেক্ট করেনি, এটা সত্যি কথা বলছি আমি, একদম খাঁটি সত্যি কথা মন থেকে বললাম। অভিষেকদের সামনে আছে বলে নয়, এখন আমরা যাবো ঘড়ির মোড়, তাই তো? হ্যাঁ, চলো যাওয়া যাক। আমার সামনে এই যে গম্বুজ মতো এটা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে একটা ঘড়ি, চুঁচুড়ার বিখ্যাত এলাকা। এই হচ্ছে চুঁচুড়ার ঘড়ির মোড়। এই স্তম্ভটা তৈরি করেছিলেন কিং 7th Edward, অত্যন্ত জনপ্রিয় এবং জনবহুল এলাকা। অভিষেকদার সাথে চলে এলাম উল্টো দিকে, ওইখানে হচ্ছে আমাদের লাঞ্চের গন্তব্য, জনতা হিন্দু হোটেল। লোকেশনটা যদি বোঝাতে হয়, আমার সামনেই হচ্ছে ঘড়ির মোড়ের বিখ্যাত এই ঘড়ির স্ট্যান্ড, এবং তার পাশে এই যে আমার সামনে হচ্ছে জনতা হিন্দু হোটেল। ডাল রয়েছে, ওটা বাঁধাকপি রয়েছে, আচ্ছা, আলু পোস্ত আছে, আচ্ছা আচ্ছা, আলু পটলের তরকারি আছে, আচ্ছা, ডিম আছে, মাছ আছে, ওকে, মুরগির ঝোল, তাল লাল এবং ঝাল ঝাল আলুর চিপস আছে এখানে, জবরদস্ত একেবারে। চিকেন পকোড়া হয়, আচ্ছা, চিলি চিকেন হয়, আচ্ছা, চিলি চিকেন, চিকেন পকোড়া সবই হয়। একটা দুর্দান্ত ব্যাপার যে এদের এখানে রান্না বান্না এখনো কয়লার তোলা উনুনে হয়, দারুণ। আর ওইদিকে ওই বড় ডেচকিতে ভাত পুড়ে আছে, ভাত হচ্ছে তো ওদিকে নাকি? আচ্ছা, এটা মনে হয় তড়কা, ডিম তড়কা। ও হো হো হো, কনসিস্টেন্সিটা একবার চেক করুন, ডিম তড়কা। রাত্রে তার মানে রুটি, ডিম তড়কা, এই সব পাওয়া যায়। পাইস হোটেলে যেরকম সেট আপ হয় একদম সেই রকম সেট আপ। আর ওই মাছের ঝোল দাম চেঞ্জ হয় না, একই রেট থাকে, 30 টাকা করে পিস, 30 টাকা করে, মাছ ভাতটা 70 টাকা। আচ্ছা, সর্ষে বাটার ঝোল নাকি? না, পোস্ত বাটা, পোস্ত, আচ্ছা আচ্ছা। এদের ব্যস্ততা প্রচণ্ড তুঙ্গে, ভাত ডাল আলু ভাজা সবজি, গরম গরম যে ভাত একদম ডেচকিতে ফুটছিল সেই ভাত রেডি হয়ে গেল, ফ্যান ঝল জড়ানো হয়ে গেল, এবং এইখানে ভাত রাখা আছে। এবং এই ভদ্রলোকের স্পিড দেখে আমার অবাক লাগছে। কি নাম আপনার? সুধন্য দাস। সুধন্যবাবুর স্পিডটা চেক করুন একবার, এখান থেকে ভাত তুলছে, ওইখান থেকে ডাল তুলছে, তরকারি তুলছে, আলু ভাজা তুলছে। মোটামুটি দিনে কত কেজি চালের ভাত হয় বলতে পারবেন? পার ডে, পার ডে 30 কেজি চালের ভাত। আলু পটলের তরকারি পার্সেল হবার জন্য যাচ্ছে, ওইদিকে ডালে সম্বরা মারা হচ্ছে। এটা কি সম্বরা মারলেন? আরে দুর্দান্ত, ফোড়ন দিলেন আর কি, আহা, জিরে আর শুকনো লঙ্কা, জবরদস্ত। একবার টেক্সচারটা চেক করুন, কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিল একেবারে, ছক করে আওয়াজ এলো। ওইদিকে ডেলিভারির জন্য রেডি হয়ে যাচ্ছে একদম। এবারে তরকা, তরকা দুপুরেও পাওয়া যায় তাই তো? ও হো হো হো, লুক এট দিস, দেখছেন তরকার কনসিস্টেন্সি, ডিম তরকা, মিক্স ভেজ তরকারি, পনির আছে, আরও বিভিন্ন সবজি আছে, ভর্তা সেদ্ধ হচ্ছে। আচ্ছা, এটা কি তন্দুরি ভাটি নাকি? তন্দুরি ভাট, আচ্ছা, মানে স্লো আছে, এটা রেডি হতে থাকছে একদম, 4:30 থেকে রাতের জন্য শুরু হয়ে যাবে। খাসি, আরে বাবা, খাসির মাংসের একদম টেক্সচারটা দেখুন। 119 বছর ধরে চুঁচুড়ার এই দোকান, তিন জেনারেশন চলছে আর কি।
দাদু শুরু করেন ফার্স্টে ব্যবসা, তারপরে বাবা আপডেট করেছে, তারপর আমি আবার আপডেট করেছি, থার্ড জেনারেশন চলছে এটা নিয়ে, আর এই বাবা মাও চালিয়েছে, বাবা চলছে। আচ্ছা, আপনার বাবা মা? আচ্ছা, আর আপনার নামটা যদি একটু বলেন? অনির্বাণ সিং ওড়া। এখন লাঞ্চ টাইম 2:30 বেজে গেছে, তার মধ্যে প্রবল জনপ্রিয়তা আছে এই দোকানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাঞ্চের এন্টায়ার প্ল্যাটার, এদিকে আলু পটলের তরকারি, এদিকে আলু পোস্ত, এখানে মুগের ডাল, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে আমি টেস্টিংয়ের জন্য চেয়েছিলাম, ওরা দিয়েছেন ডিম তরকা, এটা দুপুরেও পাওয়া যায়, মেনলি রাতের আইটেম। আর একটা জিনিস যেটা আমি টেস্টিংয়ের জন্য চেয়েছিলাম সেটা হচ্ছে মিক্সড সবজি উইথ পনির। এই দিকে রুই আছে, রুই পোস্ত বলেছেন ওরা, চিকেনের টেক্সচারটা দেখে তো একেবারে জিভে জল, ধনে পাতা দেওয়া এবং লাল লাল। পয়লা বৈশাখে সবাই স্পেশালিটি বেঙ্গলি কুইজিনের থালি দেখায়, আর আমি এসেছি পাইস হোটেলে, কারণ আমি বিশ্বাস করি যে বাঙালি থালি সব থেকে ভালো পাওয়া যায় যে কোনো বাঙালির বাড়িতে, তাই তো অভিষেক দা? এবং তারপরে যদি আমি বলি তাহলে এই রকম সমস্ত পাইস হোটেলে, যেখানে বিবিধ মানুষ প্রত্যেক দিন কাজের প্রয়োজনে আসেন এবং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেন। পাইস হোটেল জিন্দাবাদ। মুগের ডাল একটু জল জল ভাবটা বেশি, তাতে কোনো অসুবিধা নেই, এটা রেগুলারের খাবার মতো মুগের ডাল। আলু ভাজা নিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, লুক অ্যাট দিস, আলু ভাজা ডাল দিয়ে মেখে খেতে কেমন লাগে ভাতের সাথে সেটা তো কোনো বাঙালিকে বুঝিয়ে দেওয়ার দরকার হয় না। ডালটা ঘরোয়া, আপনারা টেক্সচার দেখেছেন, আলু ভাজার টেক্সচারও ঘরোয়া। আমার সামনে এরকম আলু পোস্ত, হালকা হালকা ঝোলঝোল, উপরে কালো জিরে দেওয়া, হালকা হালকা ঝোলঝোল আলু পোস্ত ছিল, গরমের দুপুরে পারফেক্ট লাঞ্চ বাঙালিদের জন্য। এই বর্ধমানের ঘটিত পোস্ত ছাড়া আমাদের চলে না। টেস্ট এখানে ঘরোয়া। আলু পটলের তরকারি, এরকম ডুমো ডুমো করে পটল এবং ডুমো ডুমো করে আলু কাটা, আলু পটলের ডালনা, আলু পটলের ঝোল যেটা খেলাম বা আলু পটলের ডালনা, আমি তো এটাকে ডালনা বলবো, পুরো ঘরোয়া বাড়ির স্বাদ, মনে হচ্ছে না আমি আমার বাড়ির রান্না আলু পটলের ডালনা খাচ্ছি। জিরের গন্ধ আছে, জিরে বাটা দিয়ে বানিয়েছেন, আদা জিরে বাটা, দুর্দান্ত ঘরোয়া টেস্ট। মিক্সড সবজি, ক্যাপসিকাম আছে, সাথে সাথে গাজর আছে, আলু কাটা আছে এবং ছোট্ট ছোট্ট করে পনির আছে, ফুলকপিও আছে। কোনো ছোটোখাটো নর্থ ইন্ডিয়ান স্টাইল পাঞ্জাবি ঢাবায় গেলে আপনি যে স্বাদটা পাবেন সেই স্বাদটা, ঘি দিয়েছে এটা হালকা করে। তরকার টেক্সচারটা দেখুন, ডিম তরকা, উপরে ধনে পাতা দেওয়া, লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি ম্যান। তরকা আদতে খাওয়া উচিত রুটির সাথে, কিন্তু আমি একটুখানি ভাতের সাথে দিয়ে আজকে টেস্ট করব। একদম টিপিক্যাল ছোটোখাটো রাস্তার ধারের ধাবা স্টাইল দোকানগুলোয় এরকম তরকা পাওয়া যায়, ধনে পাতার ফ্রেশনেস আছে, এখন একটু হালকা ঠান্ডা হয়েছে, ওপরে অল্প কসুরি মেথি আছে, আমার মনে হয় এটা ছোলার ডাল এবং মাসকলাই দুটো একসাথে আছে, হালকা হালকা ঝাল আছে, সেই ঝালটা দু তিনটে বাইটের পরে মুখে গেলে ভালো লাগছে। দিস ইজ সুপ্রিমলি গুড। চার পিস চিকেন থাকে আর চিকেন কষার গ্রেভির মধ্যে ধনে পাতা, টমেটো সব কিছু দেখা যাচ্ছে, একটা লাল লাল রেডিশ রেডিশ টেক্সচারের এরকম সেমিথিক গ্রেভির সাথে দু পিস চিকেন তুলে, তার সাথে একটু করে এই টমেটো ইনফিউজড গ্রেভি তুলে ভাতের সাথে মাখিয়ে এই রকম একটা জবরদস্ত বাইট নিয়ে ধনে পাতা এতেও দিয়েছে, ঘরোয়া স্বাদ, চিকেনটাও ভালো, কিন্তু যেহেতু আমি তরকাটা আগে খেয়ে নিয়েছি না, তরকার টেস্টটা আমার জিভে চলে এসেছে, সেই টেস্টটা এতটাই ওভারওয়েলমিং, যার জন্য চিকেন কষাটাকে আমি 10-8 দিয়ে দেবো, তরকাটাকে 10-10, একদম পাক্কা। এইরকম একটা জম্পেশ লাঞ্চের পরে এইরকম একটা ক্রিমি টেক্সচারের দই না হলে কি জমে? ক্রিমিনেসটা একবার দেখুন, একবার জবরদস্ত। দইটা ওদের নিজেদের পাতা দই, মিষ্টির ভাবটা অল্প, মানে একদম মুখ মেরে দেবার মিষ্টি নয়, হালকা হালকা টকটক, ঠান্ডা ঠান্ডা, দারুণ। লাঞ্চের পরে রোদের মধ্যে আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি, বিকেল বিকেল করে আমরা গিয়েছিলাম বাবা পঞ্চাননে, ভেবেছিলাম লাঞ্চের সাথে বাবা পঞ্চানন মিলিয়ে আমি একটা আলাদা ভিডিও শ্যুট করব, আর বিকেলে স্ন্যাক্সের পার্ট করে আমি একটা আলাদা ভিডিও শ্যুট করব। সেইটা পসিবল হলো না, কারণ বাবা পঞ্চাননে আজকে তো মানে চৈত্র সেলের সেকেন্ড লাস্ট ডে, পয়লা বৈশাখ এসে গেছে আর একদিন মাঝে মাত্র বাকি, ওদের অনেক ব্যস্ততা ছিল, তো আমিও ভিতরে শ্যুট করতে পারিনি, ওই জন্য হলাম ওখান থেকে আর মিষ্টি না খেয়ে বেরিয়ে আসি আর একটু গঙ্গার ধারে ঘোরাঘুরি করি। যে সমস্ত ঘোরাঘুরির স্টোরি আমি আমার ইনস্টা আর ফেসবুক পেজে দিয়েছিলাম, এখানে দুটোরই নাম আসছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। এইবারে এই কোর্টের পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্যানার্জি কেবিনে গন্তব্য, সেটাও ঘড়ির মোড়ে, চুঁচুড়ার ঘড়ির মোড়ের একদম সামনে দাঁড়িয়ে আছি, প্রবল ব্যস্ত এবং জনবহুল এরিয়া, এবং এখানে চৈত্র সেলের একটা বড় মার্কেট বসে, আর আমার সামনে এই হচ্ছে ব্যানার্জি কেবিন। চুঁচুড়া শহরে 60 বছরের বেশি ঐতিহ্য এই ব্যানার্জি কেবিনের। এই ঢুকে ডান দিকে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরেও বসার ব্যবস্থা আছে, এদিকে ছোট্ট কিচেন,
কিচেনের সামনে কাউন্টার। স্বর্গীয় ভূপেন্দ্রনাথ ব্যানার্জি দোকানের প্রতিষ্ঠাতা। ব্যানার্জি কেবিনের অন্যতম একটা সিগনেচার আইটেম এটা হচ্ছে ব্রেড পুডিং। তো আমরা দুটো করে ব্রেড পুডিং বলেছি, এইরকম ট্রেতে এদের রাখা থাকে। ব্রেড পুডিং 30 টাকা করে পিস। এরা বলছেন যে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই দেন, তার সাথে দেন শশা পেঁয়াজের স্যালাড। কাসুন্দি দেওয়া হয়, কাসুন্দি দিয়ে একদম বাঙালি স্টাইলে জবরদস্ত সার্ভিস করা হয় ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের ওপরে না এরা গোলমরিচ ছিটিয়ে দেন। লুক অ্যাট দিস, টেক্সচারটা দেখুন কীরকম ক্রিমি, ওপরে চকলেট তার নিচে ক্যারামেল পুডিং, ক্রিমি টেক্সচারের একটা জবরদস্ত ব্রেড পুডিং। 1 স্পুনফুল অফ ব্রেড পুডিং, ব্যানার্জি কেবিনের একটা ট্র্যাডিশনাল সিগনেচার আইটেম। ভ্যানিলার এসেন্স আছে, ঠান্ডা ঠান্ডা পুডিং, একটু হয়তো ওভারলি সুইট লাগতে পারে তবে টেস্ট খুবই ভালো। পুডিংয়ের তো একটা ক্রিমিনেস বলুন আর একটা স্পঞ্জিনেস বলুন সেইটা তো থাকেই। এই নিচে ক্যারামেল পুডিং, ওপরে তার সাথে এই চকলেটের কোটিং ছিল, আর ভ্যানিলার একটা জবরদস্ত এসেন্স আছে। এই পুডিংটা একদম দুর্দান্ত, ভ্যানিলার যে এসেন্স সেইটাই ম্যাজিক করেছে পুডিং, খুব দুর্দান্ত খেতে। কলোনিয়াল ইনফ্লুয়েন্স যেখানেই আছে সেইখানেই এই ব্রিটিশ ইনফ্লুয়েন্সড খাবারগুলো আছে। ওপরে একটা মাছের কোটিং আছে, মাছের কোটিংয়ের ওপরে আর একটা কিছু আছে কোটিং, এই যে এটা কোনো মশলার আস্তরণ আছে। ক্রামটাকে আমি বলতে পারি যে ক্রামটা সেমি থিক, বেশি থিক নয় আবার বেশি যে একদম থিন সেটাও নয়। ভেতরে এই রকম পরিমাণে মাছ আছে, ফ্লেকি ফিশ, একটা হালকা ফিশি স্মেল আছে ভেটকি মাছে যেরকম থাকে, এরা বলছেন অরিজিনাল ভেটকি, একটা হালকা ঝালঝাল ব্যাপার আছে। আর ক্রামটা তো বিস্কুটের ক্রাম, আমি আগেও বলেছি ক্রিস্পি ক্রাঞ্চি কুড়মুড়ে ছিল। বিশেষ করে কাসুন্দিটার সাথে মিশিয়ে খেতে না, এটা একটা আলাদা লেভেলের টেস্ট দিচ্ছে। রোদে সেঁকে পুড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর রঞ্জন এদিকে কাবাব বানাচ্ছে। মানুষ এমনি সেঁকে যাচ্ছে আর তুমি আরও কাবাব বানিয়ে যাচ্ছ, এটা টিক্কা? হ্যাঁ। আচ্ছা, ওটা রেশমি? এটা রেশমি। আচ্ছা, টিক্কার দাম কত? টিক্কার ফুল স্টিক হচ্ছে 110 টাকা, আর হাফ প্লেট হচ্ছে 60 টাকা। আচ্ছা, ফুলে কতগুলো পিস? ফুল স্টিক হচ্ছে 8 পিস, আর হাফ প্লেট 4 পিস। আচ্ছা, আর এদিকে রেশমি? রেশমি হচ্ছে ফুল স্টিক 8 পিস থাকে, 120 টাকা। হ্যাঁ, আর হাফ প্লেটে থাকে 4 পিস। আচ্ছা, 70 টাকা। বুঝলাম। চিকেন উইংস অনেকটা ওই টিক্কার মতোই ম্যারিনেশন, উইংয়ের দাম কত? উইংস হচ্ছে 2 পিস 60। আচ্ছা, আর ড্রাম স্টিক আছে? আচ্ছা, স্টিক 1 পিস 60। হ্যাঁ, জবরদস্ত একদম লাজবাব। চুঁচুড়া থার্ড গ্রাউন্ডের একদম পাশে ওই যে সামনে একটা চায়ের দোকান, তার পাশে এই দোকানটা ছিল, এখন এইখানে আলাদা একটু বড় সেট আপ হয়েছে। দোকানের নাম তন্দুর হাট, সামনে দেখা যাচ্ছে রঞ্জনকে। আগে প্রলয় আর প্রলয়ের দুজন বন্ধু ছিল, এখন প্রলয় আছে আর আছে রঞ্জন। মানুষ সেঁকে যাচ্ছে, তারপরেও রঞ্জন এখানে কাবাব সেঁকছে। আইসা কারণে সে কাইসা চলে গা। আমি যখন তন্দুরাটের ভিডিও করেছিলাম সেটা প্রায় বছর দেড়েক আগের কথা, তখন ওদের মেনুতে শুধুমাত্র কাবাব ছিল। এখন কাবাব ছাড়াও মেনুতে আরও অনেক আইটেম অ্যাড হয়েছে। এখন আরও নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে বার্গার এবং তার সাথে মাছের কিছু আইটেম, ফিশ প্যানকো ফ্রাই, ফিশ ফিঙ্গার আর ফিশের বল। তিনটে আলাদা আলাদা কাবাব আইটেম আছে না, একটা টিক্কা, একটা রেশমি আর একটা হচ্ছে যে কি নাম জানি বলে কাবাবটা, হরিয়ালি কাবাব। তো এই তিনটে মিলিয়ে ওরা একটা কম্বো করেছে, এটার দাম 100 টাকা, তাই তো? 2 পিস করে থাকে। এই যে সাদা সাদা ক্রামটা দেখা যাচ্ছে না, এই সাদা ক্রামটাই হচ্ছে প্যানকো ক্রাম, প্যানকো কোটেড এইরকম সাইজের ফিশ ফ্রাই যার দাম 65 টাকা। প্রলয় বলে দিয়েছে যে এটা হচ্ছে ভোলা ভেটকি, ভেটকি বলে ও কোনো রকমই দাবি রাখেনি। এই হচ্ছে ফিশ বল, যেগুলো 4 পিস 45 টাকা। প্যানকোর কোটিং আর নর্মাল ব্রেড ক্রাম্প বা বিস্কুটের ক্রাম্পের যে কোটিং না, সেইগুলো একটু মানে আলাদা হয়, কারণ প্যানকো ক্রাম্পটা অনেক পাতলা হয়। ব্যানার্জিতে যে কোটিংয়ের ফিশ ফ্রাইটা আমরা খেলাম সেইটা ছিল হচ্ছে বিস্কুটের ক্রাম্পের কোট করা, এরকম নরম মাছ। ওরা বলেছে যে ওরা ভোলা ভেটকি ইউজ করে, 65 টাকা করে দাম, সাথে মেয়োনিজ দিয়েছে আর শশা পেঁয়াজের স্যালাড দিয়েছে। এটা ক্রাঞ্চি, আমি প্রথমে শুধু বাইট নিয়েছিলাম, শুধু বাইটে যেটা এসেছে সেটা ওরা ওপর থেকে চাট মশালা দিয়ে স্প্রিঙ্কল করেছিল সিজনিংয়ের জন্য, সেটা এসেছে, আর তার সাথে একটু মেয়োনিজ মাখিয়ে নিয়েছি। মেয়োনিজের থেকে আমি শুধু খেতে এটাকে পছন্দ করবো, কাসুন্দি হলেও ভালোই হতো। এর ভেতরে আলাদা করে আর কোনো মশলার কোটিং নেই, সিম্পল একটা ফিশ, যে ফিশটা নর্মাল একটা ম্যারিনেশন লেবু টেবু দিয়ে হয়েছে আর তার উপরে প্যানকো দিয়ে ফ্রাই করেছে। এটা ভালো বানিয়েছে, আগের ফিশ ফ্রাইটার থেকে ভালো। আই এম নট ডিফেমিং এনি ওয়ান, বাট আগের ফিশ ফ্রাইয়ার থেকে এই ফিশ ফ্রাইটা ভালো হয়েছে। এই হচ্ছে ফিশ বল, একদম বাইট সাইজ। একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে যে মেয়োনিজ আছে থাকুক, বাঙালি স্বাদ অনুযায়ী তোমরা হালকা করে একটু কাসুন্দিও মাখতে পারো, আরও ভালো লাগবে। গরমে সেঁকে গেছি এমনিতেই, কিন্তু অভিষেক দা আরও সেঁকে দেবে বলে যে ওই যে মালটাকে পুরো সেঁকে দেবো, বারাসাদের মালটাকে সেঁকে দেবো, দুজনে সেঁকিয়ে কাবাব খাইয়ে বাড়ি বাড়ি দেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট ডেস্টিনেশন, কাবাব হান্টার্স। এটা এখানে যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে তাওয়াওয়ালে কাবাব। প্রথমে একটা শিখে গেঁথে একটা শেপ দিয়ে তারপরে এটাকে এখানে দিয়ে তাওয়া ফ্রাই করে, একটা প্লেটে 6 পিসেস থাকে। আর কি দাম আছে?
ইকোনমিক্যাল টিক্কা আছে, ইকোনমিক্যাল টিক্কা তোমার 8 পিসেস করে। আচ্ছা আচ্ছা, যেহেতু চিকেন ব্রেস্ট পিসেস মধ্যে পড়ে ওই জিনিস। আচ্ছা, আর ও আমাদের চিকেন উইংস আছে। আচ্ছা, বারবিকিউ উইংস এর মধ্যে দুটো ফুল উইংস থাকে, দ্যাট ইজ 70 রুপিস। আর আরেকটা তাওয়া ওয়ালে টিক্কা, স্যার ডিসেম্বর 2019। তো সেই টাইমে এসে আমি ভাবছিলাম একটা ক্যাফে খুলবো, আমাদের জায়গা ফায়গা সব কিছু ঠিক হয়ে গেছিলো। সো মার্চে ইয়ে মার্চের এন্ড পর্যন্ত আমরা ভাবছিলাম যে ওটাকে আমরা স্টার্ট করবো। তো সেই টাইমে লকডাউনটা পড়ে গেলো, তো এবার খাবারগুলো বানাতে পারতামই। তো সেই জন্য আমরা দেখলাম যে একখানে এমন একটা জায়গা সিলেক্ট করি যে জায়গাটা আমরা যত মানে লোকেদের কাছে পৌঁছতে পারবো, খাবারটা যদি লোকেদের ভালো লাগে তাহলে পরবর্তীকালে যদি আমরা ক্যাফেও স্টার্ট করি তাহলে লোকের আমাদের খাবারের জন্য নিশ্চয়ই ক্যাফেটাও আসবে। তাওয়া ওয়ালে কাবাব তো ওইদিকে শাখা হচ্ছে, আর তার পাশে দুটো বার্গার ব্রেড শাখার জন্য রেডি হয়েছে, আর একটু চিকেন মিট গেছে। এইটা কি বার্গার রেডি হবে? এটা হবে টংরি ও ব্রেড। টংরি ও ব্রেড, টংরি ও ব্রেড এটা একটু ফিউশন টাইপের বার্গার, মানে হচ্ছে মানে চিকেনের যে ম্যারিনেশনটা ওটা তো ইন্ডিয়ান প্রিপারেশনে, আর বার্গার তো যেহেতু কন্টিনেন্টাল, এই দুটোর মধ্যে একটা ফিউশন মিলিয়ে বার্গারটা অনেকই মানে ভালো খেতে আমরা রেকমেন্ড করি। এখন যেখানটায় আমি বসে আছি না, সেইটা এই কাবাব হান্টার্সের পাশে, চুঁচুড়োর ফার্স্ট গ্রাউন্ড আর সেকেন্ড গ্রাউন্ডের মাঝখানে। এখানের ভাইবটা একটু ইয়াং ইয়াং, অনেক খোলামেলা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, এখানে বসে থাকতে ভালো লাগছে। কাবাব আলে কাবাব এরা রেডি করে সার্ভ করেছেন, 6 পিস থাকে, 160 টাকা দাম, এরকম সাইজের এক একটা পিস। প্রথমে শিখে গেঁথে একটা শেপ দিয়ে গরম আছে, তারপরে ওটা এটাকে তাওয়ায় হালকা করে শ্যালো ফ্রাই করেছেন। তো একটা বাইট এই তাওয়া ওয়ালে কাবাবের। মেন্স চিকেনের মিট, এরা বলেছেন যে লেগের দিকের পিস দেন, সুন্দর একটা শিখ কাবাব, শিখ কাবাব টাইপের অ্যারোমা, গোলমরিচ এই জাতীয় কিছু দেওয়া থাকে মনে হয়, করে গোলমরিচ থাকে, গোলমরিচের অ্যারোমা আছে, আর উপরে পেঁয়াজ দেখা যাচ্ছিলো একটা বাইট। হালকা হালকা করে বাইটে পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে সিজন করা, সেইটার একটা ঝাল হালকা করে, একটু কাঁচা লঙ্কাও আছে, ভালো। চিকেনের যে ময়েস্টনেসটা সেইটা কিন্তু ইনট্যাক্ট আছে, কাবাবগুলো পুরোপুরি ড্রাই হয়নি। জেনারেলি চিকেন কিমা, চিকেন মিন্স একটুখানি ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, যেটা গেম সেইটা হচ্ছে এদের ব্ল্যাক পেপারের। দুর্দান্ত খেতে এটা, সত্যি বলছি। আমি ভেবেছিলাম গরমে কাবাব একটু অ্যাভয়েড করবো, কিন্তু অভিষেকদা যখন বললো যে অভিষেকদার ওয়েল রেকমেন্ডেড জায়গা এটা, এই কাবাবের গেমটা অসাধারণ। মুখের মধ্যে না একটা হালকা ওয়ার্মথ আছে, যেটা হচ্ছে গোলমরিচের থেকে। আর ও বলেছে যে একটা সিক্রেট মশলা ওরা ইউজ করে, যেটা জেনারেলি মারাঠি কুইজিনে ইউজ করা হয়। বলবো কি বলবো না, বলবো না, বলার দরকার নেই, ও আমাকে অফ ক্যামেরা বলেছে, আমি বলছি না সেটা। তো সেইটার জন্য মুখে একটা হিট আছে, এটা খুব দুর্দান্ত। এমনিও গোলমরিচের একটা মাউথ ফিল থাকে যেটা হিট দেয়, খুব সুন্দর, ওয়েল রেকমেন্ডেড। হেভি এনজয় করেছি মশাই, আপনারা কতটা এনজয় করেছেন আমি জানি না, আমি আর অভিষেকটা হেভি বাড়ি এনজয় করে দিচ্ছি একবারে। ভিডিও কেমন হচ্ছে জানি না, কিন্তু ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে যাবেন, বারবার করে বলছি লাইক করতে হবে, একে লাইক করতে হবে, আমাকে লাইক করতে হবে, সবাইকে লাইক করে যাবো। ঠিক আছে টাটা, ভালো করে আমরা আজকে ভিডিওটা করার চেষ্টা করেছি, জাজ বাংলাও করেছি, আমিও করেছি। অভিষেকদার চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। আর ইচ্ছা হলে ছিটে মোটা থোড়া ইস তরফ ভি প্যার ভরসা দিয়েগা। টাটা, বাই বাই, ভালো লাগলো। লাস্ট জায়গাটা এসে আমার হেভি লেগেছে, জায়গাটার ভাইবটাই আলাদা ছিল একবার। টাটা।